সেরিবিকে ঘুরিয়ে হয়ে আমার নাকি করে শুরু করিনি, আমার নাকি করে শুরু করিনি, পেট্রোলি মারবে, পেট্রোলি মারবে, অর্থাৎ ছাটপুলি মারবে, সকাল দুইটা মারি গেছে। হাত রালিসা উনি বিলির বিছকেনে বিলি দিয়ে হাঁটে যান, এই যুগে যুগে ধরছে মারা যুগ দূরে হয়ে যায়, আমাদের এটা যুগ ফসিমিলি ফুর বিলি না যে যুগে নদর আর বছর মতন ফেরাই এটা হলে আর যুগে নদর ওনাকে যুগে ধরার পরে উনি এমন কিছু করছে মানে আর যুগে আমাদের এটা ধর নাই নদর অন্য যুগ নদর এই পুষ্কনির পানি মনে করো অনেকে সমস্যা তৈরি মানে মাজার থেকে নাহলে এখান থেকে আমি যদি পানি সমস্যা পানি নিলি পানি নিজে খাই দিই মানে বারো বারো ভালো আসসালামু আলাইকুম দর্শক, ধর্মীয় এবং দর্শন স্থান চ্যানেল থেকে আপনাদের একটা নতুন ভিডিও নিয়ে আবার ফিরে আসলাম আপনাদের মাঝে। আমি যেই দরবারে আসছি, যেই মাজারের সামনে আমি দাঁড়িয়ে আছি, এটা যদিও সংস্কার কাজ চলতেছে বর্তমানে। মাজারটা হলো আতর আলী শাহ রহমতুল্লাহর মাজার। আসলে জীবন দশায় যিনি বিয়ে করেন নাই, যিনি জন্ম হওয়ার পরে শুধু দেশে দেশে ঘুরে বেড়াতেন, যেখানেই মানুষের দুঃখ দুর্দশা সমস্যা দেখতেন সেখানে এগিয়ে যেতেন এবং আল্লাহর তরফ থেকে উনি ওই সমস্যাগুলো সমাধান করতেন। তো যাই হোক, অবৈবাহিত জীবনযাপন করে উনি উপাত হয়েছেন এবং অসংখ্য কেরামত আধ্যাত্মিক ঘটনা রেখে গেছেন আমাদের মাঝে, যেগুলো এখনও চলমান আছে মানুষের মুখে মুখে। তবে সবচেয়ে চমৎকার বিষয় হলো আতর আলী শাহ রহমতুল্লাহ কিন্তু মার গর্ভ থেকে আউলিয়া হয়ে এসেছেন, সেটা শোনাবো, ওনার ইতিহাসটা জানাবো। আমার সঙ্গেই থাকুন, ভিডিওর সাথেই থাকুন। সুপ্রিয় দর্শক ভাই বেরাদার, আসলে অসংখ্য ভাই বেরাদার আমার ভিডিও দেখেন, অনেকেই আছে লাইক দেন না, কষ্ট করে একটু লাইক দিবেন, একটা লাইক আমার পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ করে। আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না, প্লিজ আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন। তো চলুন আমরা চলে যাই মূল ভিডিওতে। দর্শক, আমি এখানে আসার পরে আমি বেশি একটা কষ্ট করতে হয়নি, যে এই মাজার যারা খেদমত করতেছেন, আসলে এটা নিয়ে একটা ঘটনা আছে, যে ঘটনাটা আমি জানি ওনার মুখ থেকে, হয়তো আমি শুনতে পারবো কিনা জানি না। এই দরবারটা কিন্তু ওনার পূর্বপুরুষরা খেদমত করতেন, কিভাবে খেদমত করতেন এবং সেইগুলো শোনাবো। এবং ওনার এখানের উরুস নিয়ে কিছু ঘটনা আছে, যে ওনার যে উরুস হয়, যে মাসিক মাহফিল হয়, সাপ্তাহিক, এগুলো নিয়ে কিছু আধ্যাত্মিক ঘটনা আছে। যাই হোক, তো এগুলা আমরা ভিডিওর মধ্যে মধ্যে ভিতরে ভিতরে আপনাদেরকে আমি জানিয়ে দেব। তার আগে ওনার এই আউলিয়ার বংশধর, আসলে ওনার সাথে কথা বলবো, ওনার থেকে আগে মূল কিছু ঘটনা আপনাদেরকে জানিয়ে দিই। চলুন পরিচিত হই। জি, আসসালামু আলাইকুম। যে আপনি প্রথমে আপনার পরিচয়টা দিবেন, যে আপনি কে? আমি উনির নাতি, আতর আলী শাহ। আতর আলী শাহ রহমতুল্লাহর নাতি? জি। আপন নাতি? বিয়ে পুত্র করেন না, উনি বিয়ে করে না, উনি ছোট ভাইয়ের পছন্দ। ছোট ভাই পুত, আচ্ছা, কারণ উনি তো বিয়ে করে না আমি জানি, সেই জন্য আপনি ভাঙিয়া বলবেন। আচ্ছা, তো বংশ পরিক্রমায় আপনারা ওনার খেদমত করতেছেন। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, ওনার পুরো নামটা বলবেন? হযরত আতর আলী শাহ রহমতুল্লাহ। আচ্ছা, উনি কিভাবে আউলিয়া হয়েছেন, বা ওনার এই আপনি যতটুকু শুনছেন যে আপনার পূর্বপুরুষ থেকে যে ওনার জীবন দশার কিছু ঘটনা ইতিহাসটা জানতে চাচ্ছি, আনুমানিক কত শো বছর আগে উনি জন্মেছেন এবং কত বছর হলো উনি উপাত করছেন? উনি উপাত করছেন 100 বছর হয়ে গেছে, উনি মার গর্ভ থেকে মানে উনি হয়েছে, মার ফ্যাট থেকে মানে বাইর হয়ে গেছে 7 বছর বয়স হয়েছে। 7 মাস একটু খেয়াল করবেন, উনি যখন 7 মাস না 7 বছর 7 মাস 7 মাস 7 মাস হওয়ার পরে উনি যে এতদিন দুধ খেয়েছেন, দাঁত গুলো টেনে টেনে মানে, আচ্ছা, দুধের দাঁত ফেলে দিয়েছেন নিজে নিজে ফেলে বিভিন্ন জায়গায়, মানে ঘুরে বেড়ে করতো, মানে যে যে জায়গা যায় এই জায়গা কি উন্নতি করে দিত, পটি এক জায়গা মানে সুন্নি হাজিরের নাম হয়, সুন্নি হাজিরের, হ্যাঁ হ্যাঁ, সুন্নি হাজিরি ঘর, সুন্নি হাজির ঘর, হ্যাঁ হ্যাঁ। তো এই জায়গা উনি একটু গরিব ছিলেন, আচ্ছা, কিছু ছিল না, আঞ্চলিক ভাষায় কথা বলতেছে, গ্রামের অনেক মানুষ আছে যারা শুদ্ধ ভাষা বলতে পারে না। যাই হোক, যেটা ক্রিটিক্যাল বেশি, যেটা সেই শব্দটা বেশি কষ্ট করে এটা আমি বুঝাই দিব। হ্যাঁ, মানে এটা হলো জায়গার কথা বলতেছে, একটা জায়গায় উনি অবস্থান করছিলেন। হ্যাঁ, বাদ খুঁজিয়ে বাদ খেতেছে, আচ্ছা, ওই গের মানে উনিকে বাদ দিতে পারেনি, আচ্ছা আচ্ছা, বাদ নাই, আচ্ছা, দরে মানে উনিকে সমন্বয় করে বাদ দিয়েছে। হুম, উনি যাবার সময় বড় বড় সাতটা মানে বোম্বাই মানে নিয়েছে, আচ্ছা আচ্ছা, নিয়ে মানে বাদ গুলো মাইকে লাল লাল হয়ে গেছে। হুম, অনেকে বলে এটিকটা কেই নাও, আচ্ছা, কাকে বলতেছে? ও মালিক, মানে যিনি ওনাকে ভাত দিছে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, উনি ডরে মানে খেতেছে না। হুম, লাল হয়ে গেছে। হুম, গড্ডার জহম আছে। হুম, উনি দুই আঙ্গুল দিয়ে মানে বাদ গুলো মানে উঠে তুলি নে। হুম, উনি যখন এসে মানে মিষ্টি। হুম, তিন আঙ্গুল ধরে মানে খেয়েছে। হুম, তারপরে মিষ্টি। হুম, পাঁচ আঙ্গুল দিয়ে মানে খেয়ে ফেলেছে। হুম, তো উনি কি বলছে, আজকের থেকে মানে কি আমার উন্নতি হয়ে গেছে, আচ্ছা বুঝছেন, আচ্ছা,
এই যে তো মানে ওনার সাতটা গুদাম হয়ে গেছে লবণের গুদাম। আচ্ছা দর্শক, আমি ওনার থেকে যখন বক্তব্য নিচ্ছি, এর ফাঁকে স্থানীয় আরো কিছু লোকজন আসছে, আমি একটু দেখাই নেই যে ওনারাও এই আউলিয়া সম্পর্কে জানেন, এলাকার স্থানীয় লোকজন। আপনারা কি জানেন তো ওনার সম্পর্কে নাকি? হ্যাঁ জানেন, মানে উনি যে একজন আউলিয়া ছিল এটা সত্য তো? উনি উনি কত বছর, আমি অনেক বাচ্চেন এটা তো ধারণা নাই। আচ্ছা উনি তো বিয়ে করেন নাই। আচ্ছা এরপর উনি আবার এই যে আপনি বললেন ভিডিওর প্রথম বললেন উনি বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ায়, তো তো ঘুরে বেড়ানোর কারণে উনি তো বিভিন্ন জায়গায় অবস্থান করতো, তো উনি কি বাড়ি থেকে বাড়িতে আবার ফিরে আসতো? আচ্ছা ওনার উপাত হওয়ার আগে উনি কি বাড়িতেই ছিল, এলাকায় ছিল নাকি উপাত অন্য জায়গায় হয়েছে? উপাত হয়ে গেছে ওনার বনের বনের বাসায়। বনের বাসায়? বনের বাসায় এখান থেকে কত অনেক দূরে? না অল্প অল্প। আচ্ছা উনি যখন উপাত হয়েছে তখন ওনার বনের বাসায় অবস্থানরত ছিল। আচ্ছা উনি বলছে মানে আমাকে একটু মাছ দিবেন। আচ্ছা উনি তো চলে গেছে, আমার বোন দিয়ে মানে চলে গেছে। আচ্ছা ঘরে আসে বলে হর মাছ দিয়েছে, হর দিয়েছে, দেখি ছোট একটা মাছ দিয়ে মাছ দিয়েছে, ছোট একটা মাছ। ওই জায়গায় বড় বড় মাছ তুলছে। উনি বলে হাতে সারা হাতে বড় মাছ চায় না, সারা ছোট মাছ চায়, সবগুলো হাতে ছোট হয়ে যায় না, ও হাসা করে যেটা বড় বড় মাছ আছে সবগুলো ছোট হয়ে যায়, ছোট হয়ে গেছে। হ্যাঁ এখন তো ছোট, ওই ফকির এটা ওই সাম্বার ফকির এটা কখনো বড় হয় না, না এখন তো ছোট তাই। ও আমার যেটা বলছে মানে মানুষ একটা মানে জেহালে গেছে, জেহালে জাহানোর পরে উনি হাই ডেটে উনি চিনতে থাকে অবস্থায়। উনি আসছে ভাই ওটা আমার হবে এত ঘন্টা মানে আমার কাঠগড় মানে কি লাই হয়ে গেছে। তো ওনাকে বলছে আচ্ছা আমি জাহানোর দিকে যাবো। হ্যাঁ বলেন, উনিকে বলছে যাও তুমি যাও, আসেন তুমি যাও আমি আসতেছি। জি যখন মানে উনি যায় না উনি লাখ হয়ে হাই ডেটে চলে গেছে। আচ্ছা কতটুকু যায় ফিরে যায় মানে দেখে না, উনি লাখ করছে মানে বাড়িতে আসবে না। উনি যাবার আগে কাঠগড়ে মানে আত্মলিখা মানে হয়েছে গেছে। আচ্ছা ভিতরে ঢুকে এরকম এরকম হেঁটে হেঁটে আর এই মেশিনে দিশে হালাস, মেশিনে দিশে হালাস। আচ্ছা পুলিশ একটা আছে অনেকে এরকম ডাক্তার দিয়ে বার করে দিয়েছে, গেট ঘুরে লক করে দিয়েছে, আবার গেটের ভিতরে আবার ঢুকে দিয়েছে। আচ্ছা আবার বলছে মানে মুশি সাহেব নির্দিশে হালাস, নির্দিশে হালাস আবার বার করে দিয়েছে। আচ্ছা মানে জ্বর সাহেব মানে আবার ডাকিয়ে হতে হতে বার করে না। আচ্ছা তো যখন হেম যখন হয়ে গেছে উনি কিন্তু কাঠগড়ে নিয়ে গেছে, ইমেজিন যে নির্দিষ্ট হালাস কেনে নামে আছে ও বালাঙ্গুরে দেখছে নির্দিষ্ট। দর্শক আমরা মূল মাজারের সামনে, মাজারটা সংস্কার কাজ চলতেছে। আপনারা কতদিন হইলো এই মাজার সংস্কার কাজ করতেছেন? এই ধরো না ফেব্রুয়ারির আগে থেকে। তো এটার এই অনুদান ওর আগে মানে টেনের ছিল, এটার অনুদান টাকা পয়সা কিভাবে ম্যানেজ করতেছেন? টাকাগুলো মানে জনগণ দিয়েছে, জনগণ মানে হেল্প করছে, জনগণ হেল্প করছে। আচ্ছা আচ্ছা তো মোটামুটি কি কাজ এই বছরের মধ্যে শেষ হয়ে যাবে? এই বছর আশা করি শেষ হয়ে যাবে, আশা করি শেষ হয়ে যাবে। আমরা এই আপনি আপনারা এখন কি মিলাদ মাহফিল কিভাবে করেছে, সাপ্তাহিক কোনো মাহফিল হয় না? বার্ষিক বার্ষিক কোন কোন সময় উৎসবটা করেন? ২৪শে ফেব্রুয়ারি। বর্তমানে যে লোকজন ঠিক আছে এখানে আসে বা লোকজনের দেখলাম যে অনেক আন্তরিক ভালোবাসা, মানে এটার একটু রহস্যটা যদি বলতেন যে মানুষ কেন এখনো আসে, মানুষ আসে এমনি জিয়ারত করতে আসে নাকি মানুষের কোনো চাহিদা আছে? জিয়ারত করতে আসে, জিয়ারত করতে আসে, মানে বিভিন্ন আশা নিয়ে আসে, বিভিন্ন আশা নিয়ে আসে। আশা কি পূরণ হয়? পূরণ হয় ইনশাল্লাহ। মূল মাজার থেকে বাইরে যাচ্ছি, তবে মাজার থেকে বাইর হইতে হইতে আমরা এই মাজারের এই আতরালী শাহ রহমতুল্লাহর কিছু কেরামত সম্পর্কে আপনাদেরকে জানাবো। উনির নামে বাড়ির শ্রীবাসে মানে নেকুল গাছ ছিল, উনির নামে মানে উনি পাগে পাগে যে নেকুল গাছ শ্রীবাসে মানে ঘুরে 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 দেখে দেখে মানে চলে আসে। তো একদিন মানে সোরে নেকুলটা মানে চুরি করে নিয়ে গেছে। আচ্ছা লেত্র ১২টা হয়েছে, সব গুলো গম মালিক উনি কোথা থেকে আসে মানে শেরিবিকে ঘুরে ওই আমার নেকুল করে চুরি করে নিয়েছে। আচ্ছা তোমরা কোথায় ঘুমাইছ আমার নাকি ঘুরে চুরি করে নিয়ে যাবে, পেট্রোলি পারবে পেট্রোলি পারবে। এই লোহার সাথে মালিক মানে চলিয়ে ঘুম থেকে মানে কি পালাই হচ্ছে। আচ্ছা অন্য পর দেখছে ও সাহা মানে এরকম কেন গেছে, হয়তো আমার নাকি গুলো হয়তো চুরি করে নিয়ে গেছে,
তোমরা তুই অর্থাৎ ফ্যাক্টরি মারবে সকাল দুইটা মারি আছে আপনাদের এই মাঝ রাতরাজি সাহেব রহমতুল্লাহর মাজারে আসতে চট্টগ্রাম থেকে খুব সহজে কিভাবে আসবে সহজে মানে চট্টগ্রাম থেকে ব্রিজ থেকে সময় আসে ২০ টাকা দিয়ে ২৫ টাকা লাগে বাসে আর বাস থেকে ২৫ টাকা আবার সিএনজি এ ২৫ টাকা মুসলিম নেয় ২৫ টাকা ২০ টাকা মুসলিম থেকে এখানে ২০ টাকা নেয় ভাড়া এখানে এটা কোন জায়গা এটা বুনসা শতকডির ভাড়া হলে চলে রাতরাজি সাহেব মাজার হলে বুনসা শতকডির ভাড়া দর্শক একজন আউলিয়ার কেরামত আর ওনার আধ্যাত্মিক জীবনী আসলে শুনতে শুনতে শুনাইতে শুনাইতে অনেক সময়ের ব্যাপার আসলে আমি একটু কেটে কেটে ছোট ছোট করে কিছু ঘটনা আপনাদের মাঝে তুলে ধরি একজন আউলিয়ার জীবনী এই ৭০-৮০ বছরের জীবনী আসলে একটা কন্টেন্ট করে ১০ মিনিটের বা ১৫ মিনিটের একটা ভিডিওতে দেখানো কখনোই সম্ভব না দর্শক চেষ্টা করি যে যতটুকু পারি আপনাদের মাঝে তুলে ধরার জন্য আতরাজি সাহেব রহমতুল্লাহ যে একজন আধ্যাত্মিক পুরুষ ছিলেন এবং উনি একজন সত্যিকার আউলিয়া ছিলেন নিঃসন্দেহে এটা আমরা মানতে পারি তো ভালো থাকেন সুস্থ থাকেন ইমানের সহিত থাকেন আমার যাওয়ার বেলা সেই কমন কথাটাই বলি আপনার ইমানের দায়িত্ব আপনার আপনার ইমানের হেফাজত আপনাকে করতে হবে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটা লাইক দিয়ে যাবেন এবং চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করা না থাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম